সফর নিয়ে বলার আগে, রোনাল্ড রু বা অন্য যে কারো সফর নিয়ে বলার আগে আপনারা একটা সুখবর হয়তো অলরেডি জানেন ইতিমধ্যে, সেটা আপনাদেরকে আমি আবার জানাচ্ছি। সেটা হলো যে যে 57 জন মানুষকে অত্যন্ত দীর্ঘমেয়াদী জেল দেওয়া হয়েছিল, তার মধ্যে 3 জন যাবজ্জীবন, 54 জনের 10 থেকে 11 বছর, তাদেরকে সাধারণ ক্ষমার আওতায় ক্ষমা করা হয়েছে এবং তারা এখন মুক্ত মানুষ হিসাবে থাকতে পারবে। তো এটা আমি মনে করছি বিশেষভাবে আসলে একটা কার্টেসি দেখানো হয়েছে ডক্টর ইউনুসের প্রতি। উনি রিকোয়েস্ট করেছেন ইউএইর প্রেসিডেন্টকে, এবং ইউএইর প্রেসিডেন্ট এটা উনি অবশ্য একটি কথা বলেছিলেন যে আপনারা যাদেরকে পাঠাবেন আমাদের এখানে তাদেরকে আমাদের আইন সম্বন্ধে একটু ওকে ভাল করে একটু ট্রেন করে পাঠাবেন, এবং আমাদের পক্ষ থেকে তাদের জানানো হয়েছে যে না, এরপর থেকে এই ধরনের ঘটনা ঘটবে না, কারণ আপনি যে দেশে কাজ করতে যাবেন সে দেশের আইন মেনে চলতে হবে, তাদের আইনে এই ধরনের কোনো প্রভিশন নেই। সেন্টিমেন্টাল হয়ে তারা এটা করেছে, এই কথাটাই তাদেরকে বলা হয়েছে, এবং আমরা অত্যন্ত আনন্দিত যে ইউএইর প্রেসিডেন্ট এটা ক্ষমা করেছেন এবং তারা এই মানুষগুলো এবং তাদের পরিবার একটা বিরাট বিপদ থেকে মুক্ত হয়েছে। আমি যতটুকু জানি ওখানে কাজ করতে পারবে, দেশে ফেরত পাঠাবে না। এমনকি যদি দেশে ফেরত পাঠাতো তবুও এটা একটা বিরাট সাফল্য হিসেবে আমরা গণ্য করতাম, কারণ মানুষগুলোর জীবন শেষ হয়ে যেত। কিন্তু এখন আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা সম্পূর্ণ ক্ষমা পেয়েছে, কাজে তারা ওখানে কাজ করতে পারবে, এটা আমরা কনফার্ম করতে পারবো হয়তো আরেকটু পরে, কিন্তু আমাদের এটাই অনুমান। আরো 2-3টা দেশ আছে, মালদ্বীপে আছে, সৌদি আরবে আছে, বিভিন্ন দেশে বিভিন্ন আইন ভঙ্গের কারণে বাঙালিরা জেলে আছে। আমরা সব ক্ষেত্রেই চেষ্টা করি তাদেরকে মুক্ত করার, এক এক জায়গায় এক এক রকম প্রক্রিয়া। এখানে আসলে তো খুব তাড়াতাড়ি জুডিশিয়াল প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছিল, তাদেরকে একেবারে শাস্তি বিধান করা হয়ে গেছিলো, কাজে এখানে সাধারণ ক্ষমা ছাড়া আর কোনো উপায় ছিল না আমাদের। আমরা সেটা আমাদের প্রধান উপদেষ্টা সেটা অনুরোধ করেছেন এবং সেই অনুরোধের প্রেক্ষিতে তাদেরকে ক্ষমা করা হয়েছে। আমরা এই জন্য ইউএইর কাছে কৃতজ্ঞতা ব্যক্ত করেছি। আর সফরে বাংলাদেশ সফর করছেন, আমরা ডোনাল্ড লুর আসলে শুধু লুর সফর না, তার সাথে একটা টিমও আসবে। লু বরং রিলেটিভলি কম সময় এখানে থাকবেন, কিন্তু তার টিম ট্রেজারির এবং অন্য টিম মেম্বাররা যারা আছে তারা বিভিন্ন অন্যান্য প্রতিষ্ঠানের সাথেও মিটিং করবে, এবং সেখানে এটা আসলে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েই কথা হবে। সফরের পরে বরং আপনাদেরকে আমি ডিটেলস বলতে পারবো যে আসলে কী কী হয়েছে কী না হয়েছে। এটা এ সম্বন্ধে আমি খুব অকে ভালো নই এখনও, এটা আসলে তো মিটিংটা হবে অন্যদের সাথে, আমরা জানতে পারবো সব। তারিখ তো ফিক্স হয়েছে, এই মুহূর্তে মনে পড়ছে না, না সেপ্টেম্বরে তো বটে, আগামী কিছুদিনের মধ্যে, কয়েকদিনের মধ্যে, 15 অগস্ট। প্রধান উপদেষ্টার সাথে মিটিং বলবেন কেন, প্রধান উপদেষ্টার সাথে কলন করবেন, কলন করবেন ভারতের সাথে কোনো কলনের আছে কিনা, কারণ আমরা কোথায় মানে ইউএন যাওয়ার পরে কোনটা কলন হবে এটা আমরা এখনো উই আর স্টিল ওয়ার্কিং আউট, মানে তালিকা তো আছে, এখন ভারতের কে যাবে আমরা তো এখনো নিশ্চিতভাবে জানি না, সেটার উপর নির্ভর করবে। আমার জানা মতে এই র্যাবের উপর স্যাংশনটা আমি অন্তত দেখিনি যে এটা নিয়ে আলোচনা আমরা করবো এখন কিনা, প্রসঙ্গ উঠতেই পারে, তবে দেখতে হবে যে আসলে আমাদের সবচেয়ে ভালো স্বার্থ যেভাবে সংরক্ষিত হয় সেদিকে আমরা এগোব, সেক্ষেত্রে আমাদের মানে অ্যাচিভেবল যেগুলি আছে সেগুলি দেখতে হবে। আমাদের প্রায়োরিটি এজেন্ডাস কি আমরা নির্ধারণ অনেক শুরু করে দিয়েছি, একটু আমাদের প্রায়োরিটি হচ্ছে যে আর্থিক যে ব্যবস্থাটি আছে, বাণিজ্যিক প্রশ্ন আছে, এগুলি সবগুলি নিয়েই আলাপ আলোচনা হবে, কারণ ডক্টর সালেউদ্দিন সাথেও তাদের একটা তার একটা কলম থাকে। যদি স্ট্রেট বলি, আমরা কি টাকা চাইছি যুক্তরাষ্ট্রের কাছে, আমাদের যে বর্তমান অর্থনৈতিক অবস্থা তার জন্য সহযোগিতা চাইছি? সহযোগিতা অবশ্যই চাইছি, কিন্তু কীভাবে চাইছি সেটা আমি বলতে পারবো না, সেটা হয়তো ডিটেলস বলতে পারবেন সালেউদ্দিন সাহেব। ডোনাল্ড রুর সফর মানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রতিনিধি দলের সফর, যে কোনো সময় গুরুত্বপূর্ণ, আমরা এটুকুই বলি।
তারপরে দেখা যাবে যে আসলে কোন কোন বিষয়ে অগ্রগতি হয় সেই অনুযায়ী আমরা একটা গুরুত্ব নির্ধারণ করব। মাননীয় উপদেষ্টা, একটা বিষয় হচ্ছে যে সেন্ট মার্টিন নিয়ে একটা কথা আমরা পত্রপত্রিকায় দেখেছি, আমাদের দেশের পত্রপত্রিকায় নানানভাবে নানান ধরনের স্পেকুলেশন দেখেছি যে সেন্ট মার্টিন, আগের সাবেক প্রধানমন্ত্রী বলেছেন যে সেন্ট মার্টিন আমেরিকার একটা তাদের একটা চাওয়া আছে, এরকম একটা বিষয়। সেন্ট মার্টিন আসলে এই আলোচনার কোনো একটা পার্ট হতে পারে কিনা? আমার জানা মতে না। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী এটা তো স্পষ্টই বলেছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সুস্পষ্টভাবে কিন্তু এটা বলা হয়েছে না এরকম কোনো কিছু নেই, আমরা কখনো এটা করিনি, আমার জানার মধ্যে নেই। এখন এর বাইরে কিছু আছে কিনা সেটা তো আমি বলতে পারবো না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সো, লিলি অলওয়েজ বিউটিফুল। না, আমি মনে করি না যে তাদের ভিসা পলিসি আমাদের সুসম্পর্কের ক্ষেত্রে খুব বড় কোনো বাধা হয়ে দাঁড়াবে, কারণ তারা তো সাধারণ ভিসা শিকার, যারা তাদেরকে তো কোনো বাধা দিচ্ছে না, এটা একটা বিশেষ ক্যাটাগরিতে তারা তাদের আইন অনুযায়ী করছে, এখানে এটা আমাদের সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে বলে আমি মনে করি। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে ভারতীয় ভিসা এখন পর্যন্ত ভিসা সেন্টার বন্ধ আছে এবং এখনও তারা ওপেন করছে না, তো এইটা আসলে অনেকের শুধুমাত্র ব্যবসা বাণিজ্য তো একটা বিষয় আছে এবং সেখানে চিকিৎসার বিষয় আছে, এই বিষয়গুলো আসলে আমরা কবে বিষয়গুলো স্বাভাবিক হবে বলে আপনার মনে হয়? এটা আমি আসলে আমি কনফিডেন্ট না এই প্রশ্নের উত্তর দেওয়ার, কারণ ভারতীয়রা কখন ভিসা পুনরায় চালু করবে এটা অ্যাবসলিউটলি তাদের সিদ্ধান্ত, আমার জানার মধ্যে তেমন কিছু নেই যে কপি করবে এরকম কোনো উদাহরণ দেয়নি। ব্যবসা বাণিজ্য তো ভারতীয়দের স্বার্থ আছে, আমাদের যেমন আছে ভারতীয়দের স্বার্থ আমাদের চেয়ে বেশি ছাড়া কম নয়। এক, চিকিৎসা বাংলাদেশে চিকিৎসা পাওয়া যায় অনেক এবং প্রয়োজনীয় অন্যান্য দেশও আছে, সেখানেও যেতে পারে মানুষ, যেহেতু এখন ভিসা নিয়ে সমস্যা হচ্ছে, যখন ভিসা সহজ হবে তখন যাবে, তাতে ভারতীয়রাও বেনিফিটেড হবে, আমাদের রোগীরা যেমন সেখানে যে চিকিৎসা করতে পারবে একইভাবে ভারতীয় যে হসপিটালগুলো আছে তারাও অনেক বেনিফিটেড হবে তাদের আর্থিক ভাবে। এর সাথে তো আলাপ হয়েছে এবং উনি হাই কমিশনার আপনার সাথেও কথা বলেছেন, সেই সময় কি ভিসা নিয়ে কোনো আলোচনা হয়েছে? ভিসা সেন্টার খোলা নিয়ে স্পেসিফিক্যালি কখন তারা খুলবেন এরকম কোনো কথা হয়নি। স্যার, সীমান্ত নিয়ে একটা ছোট প্রশ্ন ছিল, রোহিঙ্গা ঢুকছে পরিস্থিতির কারণে প্রায় 8-10 রোহিঙ্গা ঢুকেছে বলে অনেকে দাবি করছে, আপনাদের কাছে কোনো এক্সাক্ট ফিগার? আমার কাছে তথ্য আছে যে অ্যাবাউট 8,000 রোহিঙ্গা ঢুকে গেছে এখানে। এই বর্ডারের বিষয়টা যদিও আমার না, কিন্তু যখন ঢুকে পড়লো তখন বিষয়টা আমাদের হয়ে যায়। এটা নিয়ে আসলে আগামী 2-3 দিনের মধ্যে সিরিয়াস আলোচনা হবে মন্ত্রী পরিষদে এবং এটা যে করে কীভাবে ঠেকানো যায় সেটা আমাদের চেষ্টা করতে হবে। এখানে অনেকগুলো ফোর্স কাজ করে, তার মধ্যে কিছু দুর্নীতি জড়িত নয় এটা আমি বলতে পারি না, এটা যথাসম্ভব আটকানোর চেষ্টা করা হবে। তবে নীতিগতভাবে আমরা কোনো ধরনের কোনো রোহিঙ্গাকে নতুন করে আশ্রয়, যদিও এটা দুঃখ লাগে এটা কথাটা বলতে, কিন্তু আমাদের পক্ষে আমাদের সাধ্যের অতীত আর কাউকে আশ্রয় দেওয়া। তবে যেটা বলছিলাম যে বিভিন্ন ফোর্স তো কাজ করে এখানে, স্থানীয় লোকজনেরও কারো কারো স্বার্থ জড়িত আছে, সব মিলিয়ে এই দুর্ঘটনাগুলি ঘটে, সেটা আমাদের চেষ্টা করতে হবে আটকানোর। আমি বস্তুত এটা নিয়ে হয়তো কালকে পরশুর মধ্যেই আমাদের যে হোম অ্যাডভাইজার আছেন তার সাথে হয়তো এটা নিয়ে আলাপ করবো, এমনকি এটা হয়তো মন্ত্রিপরিষদেও আলোচনা হতে পারে, উপদেষ্টা পরিষদে আলোচনা হতে পারে। দুটি প্রশ্ন, একটা হচ্ছে যে আপনি ভারতের বিষয় যেটা যে এই যে আন্তর্দেশীয় ট্রেন বন্ধ করা বা ভিসা সেন্টার খুলতে বিলম্ব করা বা ডিজেল বন্ধ হয়ে যাচ্ছে আমরা শুনছি পাইপ লাইনে, এগুলি কি স্যার আপনি মনে করেন যে ভারতের পক্ষ থেকে এক ধরনের বৈরিতা এই গভর্নমেন্টের প্রতি? আমি এই কথা বলতে চাই না, বিষয় হচ্ছে যে আমরা একটি অস্বাভাবিক সময় পার করছি, এর মধ্যে কিছু কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতেই পারে, আমরা এটাকে সে দৃষ্টি থেকে থেকেই দেখি এবং আমরা দেখব যে কিছুদিনের মধ্যে পরিস্থিতি তো আজকে থেকে 15 দিন আগের তুলনায় অনেক বেশি স্টেবল, আরও স্টেবল হবে এবং তখন আমরা বিচার বিবেচনা করে দেখব যে আসলে কার কী অ্যাটিটিউড। স্যার, আরেকটা রোহিঙ্গাদের বিষয় যেটা, স্যার আপনি তো ছিলেন না, যে সপ্তম বার্ষিকী উদযাপিত হলো রোহিঙ্গা শরণার্থীদের আগমন, এটা তো উদযাপনের মতো কোনো জিনিস না আসলে, এটা মানে একটা ল্যান্ড স্যার আমাদের দিন পার হলো। স্যার, অনেকদিন ধরে অনেকে বলে আসছেন যেহেতু রাখাইন স্টেটের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন আরাকান আরবিদের উপর, সম্পূর্ণ না প্রায় সম্পূর্ণ, প্রায় সম্পূর্ণ আছে স্যার। স্যার, এই ক্ষেত্রে অনেকদিন ধরে সাজেশন ছিল, আপনিও বোধ হয় বলেছিলেন স্যার এর আগে অনেকবার, যে একটা ব্যাক চ্যানেলে আরাকান আরবিদের সাথে আমাদের যোগাযোগ করা উচিত যদি রিপেট্রিয়েশনটাকে সফল করতে হয়। আমি এখনো তাই মনে করি, তবে বিষয়টা তো শুধু আমার না, কাজে এটা দেখতে হবে আর কতটুকু
সরকারিভাবে সম্ভব সেটাও আমাদের চিন্তা ভাবনা করতে হবে। কাজে আমার কাছ থেকে এ নিয়ে বেশি কমেন্ট আর আশা করবেন না এখন, কারণ আমি যখন মুক্ত মানুষ ছিলাম তখন যেভাবে যে ভাষায় কথা বলতে পেরেছি, এখন আমি যখন কথা বলি তখন কিন্তু আমি প্রতিনিধিত্ব করি পুরো সরকারের কাছে, আমাকে সেই অনুযায়ী সাবধানভাবে কথা বলি। ডেটটা ঠিক হয়েছে ডক্টর ইউনুস কবে কোথায় ইউএনজিতে? সম্ভবত এখন পর্যন্ত যেটুকু আমি অনুমান করছি 22 তারিখে হয়তো আমরা হবে, এবং খুব সংক্ষেপ করা হবে সময়, মানে 5 দিনের মধ্যে ফিরে আসার চেষ্টা করবো। জাতিসংঘের নেক্সট গ্রুপটা কবে আসতেছে সার্টিফিকেট? কবে আসতেছে সেটা আমি এখন জানি না। ওরা বলবে। ওকে, ধন্যবাদ। আপনার কি এই